আরামবাগের 2 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দিদিকে বলো কর্মসূচি হয়ে গেল। উপস্থিত ছিলেন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ চৌধুরী, জেলা যুব তৃণমূল সম্পাদক শাহিদ ইমাম, জয় হিন্দ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভাত মণ্ডল সহ অনেকে। দীর্ঘদিনের স্বনামধন্য উন্নত মানের ধান বীজ চাঁদমাতা। আর দেরি না করে কৃষক বন্ধুরা আজই চলে আসুন কালীমাতা সিড ফার্মে। আরামবাগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে দিদিকে বলো কর্মসূচি। সারা রাজ্যের পাশাপাশি আরামবাগের ক্ষেত্রেও নেতৃত্ব এই কর্মসূচিতে ঝড় তুলেছেন। শুক্রবার বিকেলে আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিদিকে বলো কর্মসূচি হলো। উপস্থিত ছিলেন টাউন তৃণমূল সভাপতি রাজেশ চৌধুরী, জেলা তৃণমূলের যুব সম্পাদক শাহিদ ইমাম, তৃণমূল নেতা হাসান আলী চৌধুরী, তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রভাত মণ্ডল সহ অনেকেই। তৃণমূল সূত্রে জানা গেছে, এদিন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি দিদিকে বলো কার্ড দেয়া হয়। রাজেশ চৌধুরী জানিয়েছেন, এলাকার মানুষ যে সমস্ত দাবি তাদের কাছে করছেন, তাদের পক্ষে তা মেটানো সম্ভব হলে তারা অতি দ্রুত সমাধান করবেন। আর যেগুলো তাদের আওতার বাইরে, সেই সমস্ত অভিযোগ দিদিকে বলোতে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে ওয়ার্ডের মানুষদের। আমাদের এই যে আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে যে জনসংযোগ যাত্রা, যে নতুন মাধ্যম ফরম্যাট দিদিকে বলো, সেই দিদিকে বলো কর্মসূচি আমাদের 2 নম্বর ওয়ার্ডে, আমাদের আরামবাগ শহরের 2 নম্বর ওয়ার্ডে আজকে হচ্ছে আমাদের মহারাজী লিডারশিপে। এই 2 নম্বর ওয়ার্ডে আমরা কিছু বিশিষ্ট ব্যক্তি তাদের বাড়িতে যাব, তাদের মূল্যবান পরামর্শ নেবো ডেভেলপমেন্টের ক্ষেত্রে। পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন পাড়ায় সাধারণ মানুষের কাছে বসবো, তাদের অভাব অভিযোগ যা 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 সংগ্রহ করবো সেগুলো সংগ্রহ করে যেগুলো আমাদের পক্ষে লোকালি, আমাদের পক্ষে যে সমস্যাগুলোকে মেটানো সম্ভব সেগুলো আমরা লোকালি মেটাবো, এবং যদি কোনো বড়ো গ্রিভান্স থাকে সেগুলো আমরা একত্রিত করে দলের উপর নেতৃত্বের কাছে আর পৌঁছে দেবো। আজকে 2 নম্বর ওয়ার্ডে হচ্ছে, ইতিপূর্বে আপনারা জানেন যে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে ইউথ তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে 9-10 হয়েছে, আজকে তৃণমূল যুব কংগ্রেস ব্যানার 2 নম্বরে হলো। এর আগে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো শহরের 3টে ওয়ার্ডে, সেই 3টে ওয়ার্ড আমরা কম 3, 4 এবং 6, এবং বিধায়কের নেতৃত্বে 15 নম্বর ওয়ার্ড হয়েছে, মহারাজার নেতৃত্বে 2 নম্বর ওয়ার্ডে আজকে শুরু হয়েছে। অন্যদিকে জেলার যুব সম্পাদক শাহিদ ইমাম বলছেন, দিদিকে বলো কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া মিলেছে। দিদিকে বলো কর্মসূচি চলছে 2 নম্বর ওয়ার্ডে, এটা আমার তৃতীয় কর্মসূচি, এর আগে আমি বাকি 2টো ওয়ার্ড করেছিলাম। মানে মানুষের কাছে কৃষক কাজ করবে সেগুলো পৌঁছে দেওয়া, এবং কার অসুবিধে সুবিধে সেইগুলো আমরা যাতে সমস্যার সমাধান করতে পারি সেই দিকটা দেখা, ভালো সাড়া পাচ্ছি। মানুষ তো একটা অবাক হচ্ছে, আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলা যায়নি, যেটা মমতা ব্যানার্জি ব্যবস্থাটা করেছে, ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা এবং সঙ্গে সঙ্গে কাজ করা, সেটা মানুষের মধ্যে দারুণ ছাড়া। এবং মানুষের প্রচুর মানুষ বলছে যে না, ভালো কাজ করেছে, এটা আরও আমি করলে আরও ভালো। নিউজ আজ বাংলা আরামবাগ।